গাইজ, দেখতেই পাচ্ছেন আমার কাছে 100 টাকা আছে। এখন এই 100 টাকা দেখে আমি চোরবাজার থেকে একটা আইফোন কিনতে পারবো। আর চোরবাজার তো ভাই চোরবাজারই হয়, দেখা যাক কি হয় আমাদের সাথে। তো পকেটে 100 টাকা নিয়ে আমি এসে পড়ছি চোরবাজারে। আর বাজারে দেখি আজকে অনেক ভিড়। প্রথমে যে জিনিসটা আমরা পাইছি সেটা হচ্ছে একটা হেডফোন, যার দাম মাত্র 50 টাকা। শুধু তাই না, এখানে কিন্তু প্যান্টও আছে, এই প্যান্টের দাম মাত্র 120 টাকা। আর এখন আমরা একটা আইফোন কিনবো। তখন একজনের সাথে দেখা হয় এবং কি বলে, ভাই ক্যামেরা লাগবে। তখন আমি তাকে বললাম আইফোন আছে, সে বললো আছে। আমি বললাম এই ক্যামেরার দাম কত, বললো মাত্র 500 টাকা। আর তখন সে আমাকে একটা আইফোন 7 বের করে দেয়। আমি তাকে বললাম যে আইফোন 13 প্রো ম্যাক্স আছে। সে আমাকে বললো যে আইফোন 13 প্রো ম্যাক্স নেবেন কেন, আইফোন 14ও আছে। আর এটা শোনার পর আই এম দা অবাক। আমি তাকে বললাম ঠিক আছে বের করে। তারপর আমি তাকে বললাম এটার দাম কত, সে আমাকে যে দাম বললো সেটা শুনে আমি অবাক ভাই। আইফোন 14 এত কম দামে, এই ফোনটার দাম কত সেটা আমি আপনাদেরকে এখনই বলতেছি। কিন্তু তার আগে ভিডিওতে তারাই লাইক করবে এবং কি চ্যানেলে তারাই সাবস্ক্রাইব করবে যাদের সাথে হাত আছে। তো ওই আইফোন 14 এর দাম ছিল মাত্র 32,000 টাকা।